নমস্কার, আমি বিদিশ ঘোষ, ছাত্র আইআইটি বোম্বে থেকে। আজ আমরা ট্রিগোনোমেট্রির ওপর আমাদের তৃতীয় ভিডিওটা দেখতে চলেছি। এটার মধ্যে আমরা মেনলি একবার দেখে নেবো যে এখন অব্দি আমরা কী কী দেখেছি, আর তারপরে আমরা দেখতে চলেছি যে কী করে একটা কোণানুপাতকে অন্য কোণানুপাতের ফর্মে আমরা লিখি। মানে ধরে নাও ট্যানকে তুমি কসের ফর্মে কী করে লিখবে বা সাইনের ফর্মে কী করে লিখবে, এরকম একটা দেখতে চলেছি আমরা। আর তারপরে আমরা কটা প্রশ্ন দেখবো আজকে, ওটা প্রশ্ন সলভ করে দেখবো যে কী করে এগুলোকে অ্যাপ্রোচ করতে হয়। ঠিক আছে, তো এখন অবধি এখন পর্যন্ত আমরা যা শিখেছি সেটা এই কোণানুপাতগুলো তো তোমাদের মনে থাকবেই। তাছাড়া আগের ভিডিওটাতে আমরা যা দেখেছিলাম যে একটা দিয়েছিলাম ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর এটা থেকে আমরা জানি যে এটাকে এরকম ভাবে লিখতে পারি যে সেক থিটা বাই কসেক থিটা, কারণ আমরা জানি যে সেক থিটা হলো রেসিপ্রোকাল ব্যস্ত অনুপাত এই কস থিটার, সে আমি কসেক থিটা হয়ে গেল সাইন থিটার। আর আমরা এটাও জানি যে ট্যান থিটা হলো 1/cot θ, তাই মানে এইটা থেকে আমরা ডাইরেক্টলি লিখতে পারি যে 1/cot θ হলো কস থিটা বাই সাইন থিটা, যেটাকে আমরা কসেক থিটা বাই সেক থিটাও লিখতে পারি। ঠিক আছে, এছাড়া এটাও জানি যে এই তিনটে ফর্মুলা যেগুলো আমরা শিখেছিলাম সেগুলো হলো প্রথম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, দিয়ে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস সেকেন্ড স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা, আর কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এই তিনটা মনে আছে তোমাদের? এইগুলোকেই আমরা ইউজ করতেছি, এইগুলোই ইউজ করে আমরা আজকে অন্যভাবে মানে একটাকে এরকম ধরনের যে কোনো একটা আইডেন্টিটিকে যে কোনো একটা অনুপাতকে কোণানুপাত যেগুলোকে আমরা বলি সেগুলোকে একটা অন্য কোণানুপাতের হিসেবে লেখা, এই আইডেন্টিগুলো খুব কাজে আসতে চলেছে। প্রথম আমরা দেখব যে এই ট্যান থিটা যে আছে ওটাকে আমরা কি করে অন্য কটা রেশিও হিসেবে লিখতে পারি। তো আমরা আগে আমি লিখে নিচ্ছি, ধরে নাও ট্যান থিটাকে আমি জানি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তো এটা থেকে আমি স্ট্রেট একটা তো লিখতে পারি হলো যে সাইন থিটা বাই আন্ডার রুট 1 - sin²θ। এটা বুঝতে পারছো কোথা থেকে এসছে? এই যে আইডেন্টিটিটা আছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 1, সেটা থেকে আমরা পেয়েছি নিচের পার্টটাকে। ঠিক আছে, এরম হয়ে গেল, এটা হয়ে গেল সাইনের ফর্মে। সে আমি একটা তাহলে এটা তো বুঝতেই পারছো কসের ফর্মে লিখতে পারি, এটা তাহলে হয়ে যাবে উপরে হয়ে যাবে আন্ডার রুট অফ 1 - cos²θ, কারণ কি সাইন থিটাকে আমি এরমভাবে লিখতে পারি, আর নিচে হয়ে যাবে কস থিটা। ঠিক আছে, এবার সেরমভাবে আমি মানে কটের হিসেবে লেখা তো তুমি জানো, কটের হিসেবে আমরা সিম্পলি এটাকে লিখে দিই যে ট্যান থিটা হয়ে যাবে 1/cot θ। ঠিক আছে, এবার যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে কী করে আমরা এটাকে সেক থিটা আর কসেক থিটা হিসেবে লিখতে পারি। তো সব থেকে সহজ উপায় যেটা হবে সেটা তো এটাই হবে যে তুমি এটার মধ্যে যেখানে যেখানে কস আছে ওইগুলোকে সব সেক সেক করে দাও, ওই কস থিটা ইকুয়ালস 1/sec θ থেকে, আর সাইন থিটাগুলোকে 1/cosec θ করে দাও। কিন্তু মনে থাকা উচিত আমি একটু বললাম যে ওই আইডেন্টিটিটা যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস সেক স্কোয়ার থিটা, তার মানে আমি ট্যানকে ডিরেক্টলি লিখতে পারি আন্ডার রুট অফ সেকেন্ড স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, আর এইটা যে আমি লিখে দিলাম এতে বিশেষ অত আমরা কিছু হেল্প পাচ্ছি না, তবে যদি আমাকে কসেকের হিসেবে লিখতে হয় তাহলে আমি সিম্পলি কী করবো, যেখানে এই সাইনের ফর্মুলাটা আছে
মানে এই ফর্মুলাটা, এইটাকে আমি একটু বদলে দেবো। কি করে? এটাকে আমি লিখে দেব ওয়ান বাই কসেক থিটা, আর এদিকে ওয়ান মাইনাস ওয়ান বাই কসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এইভাবে তুমি যদি সবকটা কোন অনুপাতকে লেখো তাহলে এগুলোকে আমরা একটা টেবল ফর্মে দেখতে পারি, মানে সবকটাকে একসাথে একটা টেবিল ফর্মে লেখা যেতে পারে, সেটা আমি এখন এই নেক্সট স্লাইডে দেখাতে চলেছি। তো এই টেবিলটা হলো সবকটা কোন, তুমি দেখতে পাচ্ছ যে নাকি ধরো আমরা যেটা এখানে বার করলাম সেটা ছিল ট্যান থিটা বা ট্যান এ হিসেবে লিখেছে, তাতে সাইনের ফর্মে এটা হলো এটা কস এ, এটা তো ট্যান, তো ট্যানই থাকবে, আর ওয়ান বাই কট এটা এইটা। তো আমরা এখন কটা প্রশ্ন দেখতে চলেছি। ঠিক আছে, প্রথমটা আমরা আগে দেখে নিচ্ছি। ইফ ইন আ গিভেন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাইন থিটা ইকুয়ালস 12/13, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা অ্যান্ড কস থিটা। এটা মানে বলে দেখেছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে নিলাম এ বি সি। ঠিক আছে, এর মধ্যে ওরা বলে দিয়েছে থিটা হলো 12/3, আমি যদি এইটাকে থিটা নিই, হ্যাঁ সাইন থিটা হলো 12/3, এটাকে যদি আমি থিটা নিই তাহলে আমি জানি যে সাইন থিটা ডেফিনিশন থেকে এইটা 12 হয়ে যাবে, এটা 13 হয়ে যাবে। তো এর মধ্যে তুমি যদি পিথাগোরাসের এই পিথাগোরাসের থিওরেমটা লাগাও তাহলে তুমি দেখতে পাবে যে এইখানটায় এই বিসি হয়ে যাবে 5, কারণ বিসি হবে 13² - 12² যেটা হলো √25, যেটা হলো √5। ঠিক আছে, সেই ভ্যালুটাই আমি এখানে লিখে দিয়েছি। তো এবার এই প্রবলেমটাকে সলভ করার এটা তো একটা মেথড হলো যে আমি একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিলাম, এটা থেকে মানে এরপরে তো করা উচিত ছিল, এরপরে আমরা কি করব? তো তুমি দেখতে পারো থিটা একবার যে এইগুলো এসে যাবে, তারপর তো তুমি ডেফিনিশনেই দিতে হবে যে কস থিটা ধরে নাও, কস থিটা হয়ে যাবে বিসি ভাগ এসি, তার মানে হয়ে গেল 5/13। সেরকমভাবে তুমি ট্যান থিটাও বার করে ফেলতে পারবে, ট্যান থিটা হয়ে যাবে কত 12/5, কেন নিশ্চয় বুঝতে পেরে গেছো, কারণ কি এ বি ভাগ বিসি। ঠিক আছে, কিন্তু এটা জরুরি নয় যে আমরা সবসময় এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে করি, সবসময় ট্রায়াঙ্গেলটা বানাতে দেখলে আগে আমাদেরকে ট্রায়াঙ্গেলটা বানানোর জন্য প্রথম ড্র তো একটা করতেই হলো, দিয়ে ক্যালকুলেশনটা করতে হলো, বাট সবসময় থোড়ি এত সহজ সহজ থাকবে নাকি, 13 আর 12টাকে তো সাবট্রাক্ট করে পাঁচই সে, এটা খুব একটা ভালো এক্সাম্পল হয়ে গেল, হতেও পারে যে এতটা ইজি নাই এক্সাম্পল আসে। তখন আমাদেরকে একটা অন্য মেথড আমরা নিতে পারি, সেই মেথডটাকে আমরা এখন দেখতে চলেছি। আমরা ধরে নাও, আগে তোমরা নিজেরা ভাবো একবার, এই যে আমরা আইডেন্টিটি গুলো দেখেছিলাম কোটা, ওইগুলো নিয়ে ভাবতে পারছো কি, ওইগুলো ওইগুলো ইউজ করে কি মনে হচ্ছে আমরা কিছু করতে পারি? যদি তোমার মনে হয়ে থাকে তাহলে কিন্তু একদম ঠিক মনে হচ্ছে, কারণ তুমি দেখো তোমাকে যে সাইন থিটা দিয়েছে, বা তোমার যদি কস থিটা লিখতে হয় সাইন নের টার্মসে, মানে সাইনের হিসেবে, তাহলে তুমি কি লিখতে হয়, তাহলে নিতে হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ কি আমাদের কাছে আইডেন্টিটিটা আছে। আর যেহেতু তুমি এরকমভাবে লিখবে ওটাকে, তাহলে তুমি ওটাকে সলভ করে কি পেয়ে যাচ্ছ, ওয়ান বাই ধরে নাও এটা 144/169, এটা হিসাব 25/169, যেটা 5/13। এটা তোমার মনে থাকবে আমরা আগের স্লাইডটা তো দেখলাম এই ভ্যালুটাই আসে ট্রায়াঙ্গেলটা থেকে। ট্রায়াঙ্গেলটা আমি এখানে বানিয়ে দিচ্ছি একবার, জাস্ট তাকি তোমাদের একটু ইজি হয় বোঝা, এটা এ বি সি এখানে হয়ে গেল থিটা, তাহলে এটা ছিল 12, এটা ছিল 13, আর এটা আমরা বার করেছিলাম 5। ঠিক আছে, দেখছো যে কস থিটা কিন্তু 5/13 আসছে। এর আমি ট্যান থিটাটা বার করার জন্য এত কিছু কমপ্লিকেটেড কিছুই নেই, আমরা তো ট্যান থিটা জানি সাইন থিটা বাই কস থিটা হয়, তার মানে কি হয়ে গেল 12/13 ভাগ 5/13, যেটা এসে গেল 12/5, আর এটা আমরা দেখলাম আগের স্লাইডে এটাই এসেছিল, আর এখান থেকে আমরা কনফার্ম করতে পারছি এই যে 12 আর 12/5 আছে, এগুলো থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম দুটো পদ্ধতি হয় আমাদের কাছে, সেটা কিন্তু আমাদেরকে
মনে রাখতে হবে। প্রথম পদ্ধতিটা আমরা দেখলাম যে একটা ট্রায়াঙ্গেল বানিয়ে সেটা থেকে আমরা বার করে নিচ্ছি, আর দ্বিতীয় পদ্ধতিটা হলো যে নাকি তুমি এই আইডেন্টিটি গুলো ইউজ করে, যেটা আমাদের তিনটা তো হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, আর বাকি দুটো যেগুলো আছে আর তাছাড়া যেগুলো অরিজিন আছে সেগুলো জানা উচিত, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা বা কট থিটা হয়ে গেল কসেক থিটা বাই সেক থিটা এরকম ভাবে। ঠিক আছে চলো পরের প্রশ্নটা দেখি। আমরা দেখছি প্রশ্নটা হলো ইফ সাইন সি ইকুয়ালস 3/5 ফাইন্ড দ্য ভ্যালু অফ কস সি কসেক সি। মানে ওরা বলছে যদি সাইন সিটা 3/5 হয় তাহলে কস সি কসেক সি কত হবে, কস সি কসেক সি প্রোডাক্টটা যদি আমাদেরকে বার করতে হয় তার মানে আমাদেরকে শুধু ওটা কস সি আর কসেক সি দুটোকে বার করতে হবে। তার জন্য আবার ওই দুটো পদ্ধতি আছে, দুটো মেথড যেটা আমরা দেখেছিলাম, প্রথমটা হয়ে গেল এরকম একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নিলাম তার মধ্যে এই এ বি সি হয়ে গেল, ঠিক আছে সাইন সি ইকুয়ালস 3/5 বলেছে তার মানে এটা 3 হয়ে যাবে এটা 5 হয়ে যাবে। এটা থেকেও তুমি যদি আবার পাইথাগোরাস থিওরেমটা লাগাও তাহলে 25-9 ইকুয়ালস 16 4, এটা 4 এসে গেল, তার মানে এটা থেকে তুমি ইমিডিয়েটলি পেয়ে যাবে যে কত কস সি হয়ে গেল 4/5 আর কসেক সি হয়ে গেল কত, ডেফিনিশন থেকে আমরা জানি সেটা হবে এ সি আপন এ বি, তো 5/3। ঠিক আছে এটা থেকে তারপরে তুমি এদেরকে মাল্টিপ্লাই করে তো পেয়ে যাবে যে কসেক কস সি টাইমস কসেক কসেক সি ইকুয়ালস 4/5 টাইমস 5/3, 5/5 কেটে গেলো 4/3, এটা আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে তো এই ফাইনাল আনসারটা পেতে এটা তো একটা মেথড হলো, দ্বিতীয় মেথডটা তোমরা নিশ্চয়ই বুঝে আছো তো আমরা কি করতে পারি, সিম্পল আইডেন্টিটি লাগাবো আমরা, তো তার মধ্যে আমরা কী পেয়ে যাবো কস সি হয়ে যাবে √1-9/25 কারণ কি এটা সাইন সি হোল স্কোয়ার, তো এটা থেকে আমরা পেয়ে যাবো এটা হয়ে যাবে কত √16/25 যেটা হয়ে গেল 4/5, আর কসেক সি কে আমরা কি লিখতে পারি মনে করো একদম 1/sin c। ঠিক আছে তো সেটা থেকে আমরা পেয়ে গেলাম 5/3, তারপরে তো এগুলো প্রোডাক্ট করে আমরা বুঝতেই পারছি যে এগুলো আসতে চলেছে। ঠিক আছে তো এরম ভাবে দুটো মেথডই মনে থাকা উচিত, আর আমরা যত যত তুমি বেশি প্র্যাকটিস করে যত তুমি বেশি এটাকে সলভ করতে চলেছো তত তুমি দেখবে যে এই সেকেন্ড মেথড যেটা দ্বিতীয় পদ্ধতি যেটা সেটা তোমার অনেক বেশি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে সাহায্য হবে, তাই ওইটা আমরা বেশি অ্যাপ্লাই করতে চলেছি। ঠিক আছে তো এবার আমরা তৃতীয় কোয়েশ্চনটা দেখতে চলেছি, এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ অনেক বেশি আমাদেরকে ইনফরমেশন দিয়ে রেখেছে, যেমন কি এখানে দুটো সাইডের লেন্থ এখানে আরেকটি সাইডের লেন্থ আর তারপরে তিনটে এগুলো বার করতে হচ্ছে। এটা সব থেকে বড় ডিফারেন্স যেটা আগেটা থেকে সেটা হলো যে আমাদেরকে কোনো ডাইরেক্টলি অ্যাঙ্গেলের সাইন বা কোসাইন এরকম কিছু দেয়নি, তো আমাদেরকে আগে ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে দিয়ে ওটাতে বার করতে হবে। এগুলো সব থেকে আগে যখন আমরা ট্রায়াঙ্গেল নিয়ে কিছু ইনফরমেশন দিয়েছে সবথেকে প্রথম কাজ যেটা করছো সেটা হওয়া উচিত একটা ডায়াগ্রাম বানানো ভালো করে। ঠিক আছে মানে এই যে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে একটা সমদ্বিবাহু ট্রায়াঙ্গেল ত্রিভুজ যার মধ্যে দুটো সাইড সেম হবে, তো ধরে নাও আমি এরকম একটা ট্রায়াঙ্গেল বানালাম এর মধ্যে এটা এ হয়ে গেল এটা বি হয়ে গেল এটা সি হয়ে গেল। ঠিক আছে এটা আমি বলছি 13, এটা বলছি এটা 13, এটা 10, এটা কিন্তু খুব অ্যাকিউরেট একটা যে ডায়াগ্রাম তা না, কিন্তু দরকারও নেই আমাদের অত অ্যাকিউরেট, কারণ কি আমরা কিন্তু সিম্পল একটা ডায়াগ্রাম বানিয়ে ওটা থেকে শুধু ভ্যালুগুলো বার করবো। ঠিক আছে তো এটা থেকে তুমি একটা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু কোনো রাইট অ্যাঙ্গেল নেই, কোনো 90 ডিগ্রিজ নেই এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, তো আমরা 90 ডিগ্রিজ না থাকলে কী করে ওইগুলো রেশিওগুলো বার করবো আমরা, তো মানে এখন অবধি তো আমরা যা শিখেছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই দেখতাম। এর মধ্যে আমাদেরকে একটা ট্রিক লাগাতে হবে, আর ওই ট্রিকটা হলো তোমাকে এই এ থেকে একটা পারপেন্ডিকুলার এরম ড্রপ করতে হবে ডি এ ডি যেটা 90 ডিগ্রিজে হবে, এদিকেও 90 হলো এদিকেও 90 হলো। ঠিক আছে এবার এ ডি যে আমরা বানিয়ে দিলাম এটা থেকে তুমি বার করতে পারো যে বিডি লেন্থ কত হবে, নিশ্চয়ই বার করতে পারো বিডি, তুমি জানো যে এডি কিন্তু আইসোসেলিস ট্রায়াঙ্গেলের একবারে প্রপার্টি হয় না, এটা আইসোসেলিস সকল আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য ট্রু হয় যে যে দুটো সাইড এই ইকুয়াল লেন্থে তার যেটা কমন ভার্টেক্স এ হয়ে গেল এই ক্ষেত্রে, ওর থেকে তুমি যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করো অন্যদিকের সাইডটায় তাহলে এই পয়েন্টটা মিড পয়েন্ট হবে।
মিড পয়েন্ট হবে কোনটার? ওই অপোজিট সাইডটা, ঠিক আছে? তার মানে বিডিটা আমরা জানি কি হয়ে যাবে, বিসি বাই টু, তো ওটা হয়ে গেল 10/2, যেটা হয়ে গেল 5। যেরকম দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটা 13 পেয়ে গেছি, এখানে একটা 5 পেয়ে গেছি, তার মানে তুমি এখন এইটারও লেন্থ বার করতে পারবে। ওই লেন্থটা কি হবে, 13² - 5², যেটা হয়ে গেল 144√, যেটা হয়ে গেল 12, ঠিক আছে? তো আমরা পেয়ে গেলাম যে এডি হলো ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ব্যাস, এখন আমাদের সব প্রবলেম শেষ। কেন? এ দেখো, সাইন এবিসিটা যদি বার করতে হয়, এটা আমি একটা নতুন স্লাইডে করছি, তাহলে এখানে অনেক বেশি লেখা বাকি হয়ে গেছে। তো আমরা দেখলাম যে আমাদের কাছে একটা এরকম ট্রায়াঙ্গেল এসে গেলো আলটিমেটলি, যার মধ্যে একটা ট্রায়াঙ্গেল এসে গেল, যার মধ্যে এটা হয়ে গেল এ বি সি, এখান থেকে আমরা একটা লাইন বানিয়ে দিলাম যেটা 90 ডিগ্রি যাচ্ছে, এটা গেল বি, এখানে 13, এটা 12, এটা 5, এটাও 5, এটাও 13, ঠিক আছে? আমাদেরকে বার করতে হবে সাইন এ বি সি, কস এ বি সি আর ট্যান এ বি সি। আর তোমরা জানো নিশ্চয়ই যখন ট্যান মানে এ বি সি বলছি আমরা, মানে আমরা এই অ্যাঙ্গেলটার কথা বলছি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা, তো এটাকে মানে তুমি সাইন বি কস বি ট্যান বিও লিখতে পারবে, কিন্তু এভাবে লিখেছি আমরা, তো একই ব্যাপার দুটো লেখা। তো এটা থেকে আমরা তো ডাইরেক্টলি দেখতে পাচ্ছ যে সাইন এ বি সি যেটা, সেটা হয়ে গেল সাইন বি, সেটা হলো সিম্পলি 12/13। আর ওনার মধ্যে যদি কসটাও বার করতে হবে, কস বি হয়ে যাবে। এটার মধ্যে তো আমরা এই পুরো লেন্থটা নেবো না, এবার যদি মনে হচ্ছে কি পুরো 10টা নেবো, তাহলে কিন্তু ভুল করছে, এটা হবে না। কেন? কারণ আমাদের শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখতে হবে, যেটা হয়ে গেল এই ক্ষেত্রে শুধু এই ট্রায়াঙ্গেলটা। মানে এক হিসেবে আমরা কি করছি, অ্যাকচুয়ালি আমরা কিন্তু অ্যাঙ্গেল এবিসি বার করছি না, আমরা অ্যাঙ্গেল এবিডি বার করছি। এটার কারণ হলো অ্যাঙ্গেল এবিসি কে আমি অ্যাঙ্গেল বি লিখতে পারি, আর তুমি যদি দেখো অ্যাঙ্গেল এবিডি কেও আমি কিন্তু অ্যাঙ্গেল বি লিখতে পারি, কারণ কি ওই সেম অ্যাঙ্গেলটারই কথা চলছে। তার মানে এই দুটো যাই আমি বার করবো, সাইন কস ট্যান সব সেম, ঠিক আছে? তাই কস বিটাও আমি বার করতে পারি, এবি অ্যাঙ্গেল এবিডির কস, যেটা হয়ে যাবে 5/13। আর যে ট্যান এবিসি, যেটা ট্যান বি, সেটা তো তুমি যে কোনোভাবে বার করতে পারো, সাইন বি বাই কস বিও করতে পারো, কোনো ডাইরেক্ট ওটা দিয়ে দিতে পারো, সেটা হয়ে যাবে 12/5, ঠিক আছে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে যখন এরকম আমাদেরকে একটা ট্রায়াঙ্গেলের সব হিসেবগুলো দিয়ে দেবে, যে কি কোন সাইডটা কিরাম, কোন সাইডটা কি আর এরকম, তখন কিন্তু আমাদেরকে মানে ভালো করে বুঝে একটা ডায়াগ্রাম বানাতে হবে আগে, আর ওই ডায়াগ্রামটার হিসেবে আমাদেরকে আগে আরো সলভ করতে পারবে, এটা আরো সব ভ্যালুগুলো যেটা দরকার সেটা বার করে দেবে, ঠিক আছে? তো আজকের মতো এতটাই থাকলো, আবার দেখা হবে এর পরের ভিডিওটা, যেটার মধ্যে আমরা আরো এইটাকে নিয়ে ট্রিগোনোমেট্রিটাকে নিয়ে আরো ডিটেলে পড়তে চলেছি। আমি আশা করছি আজকে আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগলো। আমি বিদিশ ঘোষ, ছাত্র আইআইটি বোম্বেতে, আবার দেখা হবে।